আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিল্প সংস্কৃতির বিষয়ের যে রয়েছে সেই বন্টনে তোমরা জানো যে দুইটি অংশ রয়েছে একটি রয়েছে ব্যবহারিক অংশ আরেকটি রয়েছে অংশ ব্যবহারিক অংশে যে নাম্বার সেটি হল বিশ নাম্বার রয়েছে সাথে খাতা পনেরো পঁয়ত্রিশ নাম্বার আর তত্ত্বীয় অংশে রয়েছে পঁয়ষট্টি নাম্বার এই তত্ত্বীয় অংশের রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন পনেরো নাম্বার তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন বিশ নাম্বার তারপরে রয়েছে ছবি দেখে লেখা অর্থাৎ পিকচার অ্যাপ্রিসিয়েশন এই পিকচার অ্যাপ্রিসিয়েশনের মধ্যে থাকে দশ এবং রচনামূলক উত্তরের প্রশ্ন এখানে দুইটি প্রশ্ন উত্তর করতে হবে এর জন্য রয়েছে বিশ তো আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটি উপস্থাপন করব সেই ক্লাসটি হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে উপস্থাপন করব এবং আগামী ক্লাসে বা তারপর পরবর্তী ক্লাসে এই সংক্ষিপ্ত প্রশ্নের নোটগুলো তোমরা পেয়ে যাবে এখানে মনে রাখতে হবে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো পাঁচ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তো পাঁচ নাম্বারের প্রশ্নের জন্য কমপক্ষে তোমাকে এক পাতা লিখতে হবে তো সেভাবে তুমি এই প্রশ্নগুলোর উত্তর রেডি করবে আর প্রশ্নের মধ্যে আগে খেয়াল করবে যে ছোটো ছোটো পার্ট আছে কিনা ছোটো ছোটো অংশ আছে কি না কোনো অংশ ছেড়ে যাওয়া যাবে না প্রত্যেকটা অংশ অংশ স্পষ্টভাবে এবং আলাদা প্যারায় উত্তর দিতে হবে এভাবে যদি তুমি লেখো তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে তো চলো দেখি আজকের ক্লাসে কি রয়েছে প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসে আমরা প্রথম অভিজ্ঞতায় গিয়ে দেখতে পাচ্ছি যে পদ্মার জলে ঢেউয়ের খেলা এই অভিজ্ঞতা থেকে রয়েছে এক নম্বর প্রশ্ন রয়েছে লয় বলতে কি বোঝো দাদ্রা লয়ের চলনে কয়টি লয় আছে সেগুলো লিখো এটা আমরা পড়েছি কিছুক্ষণ আগে এটা পড়েছি গম্ভীরা গান কী গম্ভীরা গানের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে লেখো এরপরে রয়েছে সিল্ক বাংলার ঐতিহ্য কিভাবে বুঝিয়ে লেখো তারপরে চার নম্বর প্রশ্ন হলো। পুনরাবৃত্ত ক্রমবর্ধমান নকশা কি চিত্র সহ ব্যাখ্যা করো পাঁচ নম্বরে রয়েছে উত্তরা গণভবন কোথায় অবস্থিত এই ভবনের নির্মাণ শৈলী সম্পর্কে লিখো ছয় নম্বর প্রশ্ন রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোর নাম লেখো রাজশাহী বিভাগের সংস্কৃতি কেমন এখানে দেখো দুইটা অংশ রয়েছে প্রশ্নের এই দুইটা অংশের উত্তরে আলাদা আলাদাভাবে তোমাকে স্পষ্ট করে দিতে হবে আট নম্বর প্রশ্ন হলো কোন শিল্পের জন্য রাজশাহী বিভাগের রাজশাহী বিখ্যাত এই শিল্প সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তারপরে বলেছে যে শিল্পী কায় চৌধুরীর কর্মময় জীবন সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তারপরে রয়েছে সর্বশেষ প্রশ্ন এই অভিজ্ঞতার এখানে বলেছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় স্থাপিত এই স্থাপনা সম্পর্কে সংক্ষেপে লিখো তাহলে আমরা প্রথম যে অভিজ্ঞতাটা ছিল পদ্মার জলে ঢেবে খেলা এই পদ্মার জল থেকে এবার আমরা রূপসা নদীতে চলে যেতে চাই অর্থাৎ আমাদের এখনকার যে ইয়ে রয়েছে অভিজ্ঞতার নাম রয়েছে সেটি হলো রূপসা তীরে সুরে তো এখানেও দেখো যে আমি মাত্র ছয়টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি বড় প্রশ্ন যেহেতু কাজেই খুব বেশি প্রশ্ন দেয়নি এক নম্বর প্রশ্ন রয়েছে কী গাজীর পট তৈরির পদ্ধতি কি দুই নম্বর প্রশ্ন হল বাউল গান বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান বাউল গান সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তারপরটা রয়েছে লালন সফকির একজন বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব উক্তিটি বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাকে করতে হবে সেগুলোকে সহযোগিতা নিতে নিতে হবে আর আগামীতে এই প্রশ্নগুলোর ইয়ে সহ বড় প্রশ্ন যে ছিল সে সকল বড় প্রশ্নের উত্তর সহ এই প্রশ্নের উত্তরগুলোতে দিয়েই দিয়েছি তোমার কমপ্লিট একটা প্রস্তুতি তুমি এখান থেকে নিতে পারবে যাই হোক চার নম্বর প্রশ্ন রয়েছে কতটি জেলা নিয়ে বিভাগ গঠিত যে জেলাগুলোর নাম লেখো তো সেটাও লিখতে হবে এই প্রশ্নগুলো কিন্তু ছোটো প্রশ্ন জয়েন করে দিলেই বড় হয়ে যায় পাঁচ নম্বর প্রশ্ন ছিল সুন্দরবন বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃত সুন্দরবন বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃত সুন্দরবন সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো এটাই তারপরে বলছে যে ছয় নম্বর প্রশ্ন বলছে মুক্তিযুদ্ধের সাথে মেহেরপুরের জেলার কি সম্পর্ক রয়েছে এরপরে আরও একটি প্রশ্ন রয়েছে যে মুক্তিযুদ্ধের সাথে মেহেরপুর জেলার নামতঃপরতভাবে জড়িত আছে এটা তো বললো আমি এটা শেষ হয়ে গেল আমাদের আরও একটি অভিজ্ঞতা এইবার আমরা যে অভিজ্ঞতা থেকে প্রশ্নগুলো দেখব সেই অভিজ্ঞতার প্রশ্নগুলো হলো কিন্তু কীর্তন খোলার পাড়ে ধানশালিকের দেশে এই অভিজ্ঞতা থেকে পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা তৈরি করে নিব এখানে বলছে কোন সাহিত্যিকের জন্য বরিশাল বিভাগ গর্ববোধ করে তার সম্পর্কে যা জানো লেখ তো আমরা বরিশাল বিভাগ গর্ববোধ করে এটা আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও ছিল বাংলাদেশের লোকনাট্যের অন্যতম জনপ্রিয় ধারার নাম হলো যাত্রা যাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো তারপরে বলেছে চারণ কবিকে কেন তাকে চারণ কবি বলা হয় এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়ে নিয়েছি বন্ধু খাতা কি এই খাতাকে বন্ধু খাতা বলা হয় কেন এই প্রশ্নটাও আমরা ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের যে আগের ক্লাসটা ছিল সেই আগের ক্লাসটা দেখলে এই প্রশ্নের উত্তরও পেয়ে যাবে তারপরে অক্সফোর্ড মিশন গির্জা সম্পর্কে সংক্ষেপে লেখো তো এখানে অক্সফোর্ড মিশন গির্জা সম্পর্কে তার যে স্থাপত্যশৈলী তার যে নির্মাণ কাল এই সকল বিষয়গুলো উঠে আসবে এখন কি কী হিসাবে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়গুলো উঠে আসবে বুড়িগঙ্গার শুরুতে ভাষাই ভেলা এখানে এক নম্বর প্রশ্ন হলো যে জারিগান কি জারিগানের মূল প্রতিপাদ্য কী রিক্সা পেইন্টিং কী রিক্সা এর যে সকল বিষয় প্রতিবিম্বিত হয় তা লেখো তিন নম্বর প্রশ্ন হলো শহীদ মিনার কী শহীদ মিনারের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো চার নম্বর প্রশ্ন হল আহসান মঞ্জিল সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো পাঁচ নম্বর প্রশ্ন হলো ভাস্কর সৈয়দ আব্দুল খালিদ এর কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করো এর অধিকাংশগুলোই বই থেকে পেয়ে যাবে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পাও বা মনে হয় যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি পরবর্তীতে যখন ক্লাসের ভিডিও তৈরি করব তার মধ্যে কী করব লিঙ্ক দিয়ে দিবে এগুলোর তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম